বর্তমানে নারী পুরুষ উভয়ই সৌন্দর্য সচেতন, তারা নিজেদেরকে প্রতিনিয়ত আরও সুন্দর বা আরও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। কিন্তু যেহেতু আমাদেরকে প্রতিনিয়ত বাইরে বের হতে হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশনে যেতে হচ্ছে, আমরা সানস্ক্রিন ব্যবহারের পরেও দেখা যাচ্ছে সান বার্ন বা সান ড্যামেজটাকে প্রিভেন্ট করতে পারছি না, আমাদের খাদ্যাভ্যাসে প্রতিনিয়ত আমাদেরকে ফাস্ট ফুড বা তেল জাতীয় খাবার বেশি খেতে হচ্ছে, পানি পর্যাপ্ত খাওয়া হয় না, বাইরে কফি চা এই জাতীয় খাবারগুলো আমরা প্রতিনিয়ত অতিরিক্ত মাত্রায় নিচ্ছি, সেই সাথে স্মোকিং বা অ্যালকোহল জাতীয় বা হার্ড ড্রিঙ্কস নেওয়ার প্রবণতাটাও অনেকের মাঝে দেখা যায় বর্তমানে। এরকম বিভিন্ন সমস্যার কারণে আমাদের স্কিনে সান ড্যামেজ অথবা আর্লি সাইন্স অফ এজিং বা বয়সের ছাপটা আগে চলে আসছে, এবং সেই সাথে স্কিনে বিভিন্ন ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ, কোনো কোনো জায়গায় কালো সাদা ছোপ ছোপ দাগ হচ্ছে, স্কিনটা স্মুথ বা একেবারে মসৃণ থাকছে না, অনেক জায়গায় উঁচু নিচু হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে নারী পুরুষ উভয়েই আমাদের কাছে আসেন। তারা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের ক্রিম বা অনেক প্রোডাক্টস বাজারে যেগুলো অ্যাভেইলেবল সেগুলো ব্যবহার করে। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, বাবা বাজারে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় পদার্থ যেটি আপনাকে রং ফর্সাকারী ক্রিম হিসেবে ব্যবহার করা হয় বা নাইট ক্রিম হিসেবে প্রচলিত, আপনারা জানেন হয়তো, এই ধরনের ক্রিমগুলো আপনার ত্বকের জন্য খুব 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 খারাপ। এগুলো আপনার ত্বকের ওপরের যে স্কিনের আমাদের এপিডার্মিসের যে লেয়ারটা থাকে সেটিকে নষ্ট করে দেয়, ফলে আপনি বাইরে যাওয়ার সাথে সাথে আপনার সান ড্যামেজ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে এবং ভবিষ্যতে এই ধরনের স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা লক্ষ্য করবেন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করলে আপনার চামড়া অনেক নরম হয়ে যায়, অনেক ক্ষেত্রে একদম পাতলা হয়ে যায়, এবং আপনার মনে হবে যে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করলে বা নর্মাল ক্রিম বা সাবান ব্যবহার করলেও বা ফেস ওয়াশ ব্যবহারের পরে আপনার ত্বক জ্বলছে। এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণের কিছু উপায় আমাদের কাছে আসে। আমরা চাইলে বৈজ্ঞানিকভাবে আমাদের স্কিনে যে বয়সের ছাপগুলো পড়ছে বা আমাদের স্কিনে যে অমসৃণতাটা তৈরি হচ্ছে বা স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে, সানবার্ন হয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পেতে পারি এবং সেটি সাইড ইফেক্ট ছাড়া। যেমন বর্তমান সময়ে গ্লুটাথিওন অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই কারণেই, যেটি আমরা সাধারণত তেমন কোনো সাইড ইফেক্ট এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে পাওয়া যায় না। আমাদের কাছে বিভিন্ন ধরনের জার্নাল আছে যেটিতে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না যে গ্লুটাথিওন ইনজেকশন অথবা ক্যাপসুল আকারে ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে। সো গ্লুটাথিওনগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং গ্লুটাথিওনগুলো আমরা সাধারণত ইনজেক্টেবল ফর্মে দিয়ে থাকি র্যাপিড একটা অ্যাকশনের জন্য। এক্ষেত্রে আপনার স্কিনের যে সান বার্ন হয়ে স্কিনটা ডার্ক হয়ে গিয়েছে অথবা পিগমেন্টেশনের যে সমস্যাগুলো দেখা গিয়েছে সেগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আপনার স্কিনটা গ্লো করতে, স্কিনের টেক্সচারটা স্মুথ করতে, আপনাকে একটা কনফিডেন্ট লুক দিতে হেল্প করবে গ্লুটাথিওন ইনজেকশন অথবা ক্যাপসুল ফর্মে। কাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটি ডিসাইড করব আমরা প্লাস্টিক সার্জনরা। এছাড়াও আমাদের হাতে আছে বিভিন্ন ধরনের লেজার থেরাপি, বলি রেখার ক্ষেত্রে আছে বটক্স থেরাপি, বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল, পিআরপি থেরাপি সহ নানান পদ্ধতি যেটির মাধ্যমে আপনার ড্যামেজ হয়ে যাওয়া স্কিনকে আমরা রিপেয়ারে হেল্প করতে পারি। সো যারা এই ধরনের সমস্যায় আছেন তারা নিজেদের খাদ্যাভ্যাস পরিবর্তন, সানস্ক্রিন ব্যবহার সহ অন্যান্য এনভায়রনমেন্টাল পলিউশন যতটুকু অ্যাভয়েড করা যায় সেটি তো করবেনই, তার পাশাপাশি আমাদের সাহায্য লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।